Bismillahirrahmanirrahim. Muktidankari bishoygulor moddhe sarboprothom holo takwa obolombon kora, Allah bhiti orjon kora. Eta manusher jibonke niyontrito kore, manusher pura jibonke prokashyo ebong oprokashyo sarbo obosthay onnay borjon korbe, shototar pothe cholte thake baddho kore takwa Allah bhiti. সত্য পথে চলতে থেকে বাধ্য করে যার মনে আল্লাহর ভয় আছে সে নিজে যেমন অন্যায় কাজ থেকে বিরত থাকে তার জন্য আইন শাস্তি পুলিশ নজরদারি এমন কোনো কিছু প্রয়োজন হয় না কি মনে লাগে যে আল্লাহ সত্য পথে চলে আল্লাহকে ভয় করে চলে তার পুলিশ লাগে না তার জন্য কোনো নজরদারি লাগে না তার জন্য কোনো গোয়েন্দা লাগে না সে নিজে নিজে সংশোধন হয়ে যায় ইসলামের সোনালী যুগ যখন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে শুরু করে সাহাবায়ে কেরামদের পর্যন্ত তাদের মধ্যে আল্লাহ ভীতি ছিল আল্লাহ ভীতি থাকার কারণে সেই সমাজের মধ্যে সেই রাষ্ট্রে কোনো অপরাধ চুরি ডাকাতি রাহাজানি লুণ্ঠন সেখানে কোনো ভয়ভীতি কোনো কিছু ছিল না তাদের মধ্যে কার ভয় ছিল আল্লাহর ভয় ছিল সম্মানিত আমার ভাইরা ফলে বছরের পর বছর কোনো আপনার ওই যে বিচারালয়ে কোনো বিচারই যেত না কোর্ট কাছারিতে কোনো বিচারই ছিল না বছরের পর বছর কিন্তু বর্তমানে মানুষের মধ্যে আল্লাহ ভীতি না থাকার কারণে সেখানে পুলিশ দিয়া এরপরে দুর্নীতি দমন কমিশন গঠন কইরা এরপরে কত কিছু আইন কানুন দিও দমন করা যাচ্ছে না কারণ মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই যদি আল্লাহর ভয় ভিতরে থাকে দেখা যায় যে দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব যাদেরকে দেওয়া হয় দুর্নীতি দমন করার জন্য তারা নিজেরাই দুর্নীতি দেয় আবার দুর্নীতি ধরা পড়ছে এমন আছে না নাই আছে কেন হলো আল্লাহর ভয় ভিতরে না থাকার কারণে এজন্য সর্বপ্রথম মানুষকে যে গুণটা অর্জন করতে হবে সোনালী রাষ্ট্র উপহার দেওয়ার জন্য সোনার বাংলা উপহার দেওয়ার জন্য স্বর্ণ যুগ ফিরিয়ে আনার জন্য দুর্নীতি সন্ত্রাস এবং মাদক মুক্ত রাষ্ট্র ঘোষণা করার জন্য সর্বপ্রথম যে কাজটা দরকার সেটা হলো আল্লাহ ভীতি অর্জন করা আল্লাহর ভয় মানুষের ভিতরে তৈরি করা সম্মানিত আমার ভাইরা এজন্য যারা তাকওয়ার নীতি অবলম্বন করে অন্যায় অনাচার থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করে থাকেন কি করে থাকেন অন্যায় অনাচার থেকে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এজন্য আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন ও মাইয়াত্তাকিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ইয়াজআল্লাহু মাখরাজা আল্লাহ তাআলা তার যদি কোনো রাস্তা আল্লাহর পথে চলার কারণে বন্ধ হয়ে যায় আল্লাহ তাআলা তার শত রাস্তা খুলে দেন বের করে দেন বলি সুবহানাল্লাহ সুতরাং একটা রাস্তা আপনার বন্ধ হয়ে যেতে পারে আর বহু রাস্তা খোলা দেওয়ার মালিক কে আল্লাহ তাআলা তখন দেখা যাবে বহু জায়গা থেকে আপনার কাছে আপনার সবকিছু চলে আসছে বিপদ মুসিবত দূর হয়ে আপনার অর্থ সংকট দূর হয়ে আরো রাস্তা খুলে গেছে সম্মানিত আমার ভাইরা তাকওয়া অবলম্বনকারীদের জন্য আল্লাহ জীবিকার ব্যবস্থা করে দেন রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন যারা আল্লাহকে ভয় করে সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে তার রিজিকের রাস্তা যদি বন্ধ হয়ে যায় একটা বন্ধ হয়ে যাবে বহু রাস্তা আল্লাহ তাআলা তার জন্য খুলে দেবেন আর এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দেবেন লা ইয়াহতাসিব যে জায়গা থেকে রিজিক সে কোনোদিন আশাই করে না এমন হয় না এক জায়গায় গেছেন ফেডার খুব ক্ষুধা কিন্তু ফকিরের টাকা অনেক খাওয়ার জন্য এমন বসে আপ্যায়ন করার জন্য আপনারা নিয়ে গেল এমন তৃপ্তি সহকারে খাইয়া চিন্তা করলেন আরে এই চিন্তা তো কোনোদিন করি নাই এখানে আমি খানা খাবো এমন ঘটনা আছে না নাই বহু আছে সুতরাং রিজিক কোথায় থেকে আসবে যিনি মুখ দিয়েছেন দুনিয়া আমরা আসি নাই তখন থেকে তিনি রিজিকের ব্যবস্থা করেছেন বলি সুবহানাল্লাহ সম্মানিত আমার ভাইরা তাহলে রিজিকের রাস্তা খুলে দেবেন যদি আল্লাহকে মানুষ কি করে ভয় করে এরপর সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ তাআলা বলেন
এলাকার লোকেরা, জনপদের লোকেরা, দেশের লোকেরা আন্না আহলাল কুরআন মানু ওয়াত্তাকাউ, তারা যদি ঈমান আনে আর যদি আল্লাহকে ভয় করে চলে, তাকওয়ার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে লাফাতাহানা আলাইহিম, আসমান এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ তাআলা তাদের জন্য অবশ্যই খুলে দেব, লাফাতাহানা আলাইহিম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা খুলে দেব তাদের জন্য বরকতের দরজা। তাহলে আসমানের বরকতের দরজা খুলে দিবেন, জমিনের বরকতের দরজা খুলে দিবেন, সময়ে সময়ে ফসল উপর থেকে বৃষ্টি হবে আর এই ফসল উৎপাদন হবে, তাহলে মানুষের রিজিকের অবস্থা আর দন্য অবস্থাটা থাকবে না, গরিবী হালত থাকবে না, এই রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন বলি সুবহানাল্লাহ। তাহলে শর্ত করে এখানে দুইটি, একটা হলো পূর্ণাঙ্গ ইমানদার হতে হবে আর আরেকটা হলো আল্লাহর ভয় অর্জন করতে হবে। এই দুইটি গুণ যদি অর্জন করা যায় তাহলে মানুষের অভাব অনটন দুনিয়া এবং পরকালে থাকার কোনো প্রশ্নই আসে না। আল্লাহর ওয়াদা সম্মানিত আমার ভাই, এরপর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাদেরকে তাদের সহকুলো কাজগুলো সহজ করে দেন এবং তাদের কঠিন কাজগুলো যারা মুক্ত করে থাকেন। আল্লাহ তাআলা সূরা তালাকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হামলাহুন্না ওয়া মান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, কার ভয় করে চলে, আল্লাহকে ভয় করে চলে, তার কাজগুলোরে আল্লাহ তাআলা সহজ বানায় দেবেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যে ভয় করে চলবে, দুনিয়া তার যত কাজ আছে সমস্ত কাজগুলো আল্লাহ কি করে দেবেন, আমরু ইউসরা, তার কাজগুলো আল্লাহ সহজ করে দেবেন। অন্য অন্য মানুষ কত কষ্ট করবে, কত চিন্তাধারা করবে, কিন্তু তার চিন্তাটা এই কাজটা এমনি এমনি, এই এক কাজ আল্লাহ তাআলা তার মাথার ভিতরে চিন্তা ঢুকাই দিবেন, যাওয়ার পরে বের হেড এমনি করলে হয়ে যা করছে সহজ হয়ে গেছে তার জন্য সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহকে ভয় করে চলবে তার কাজগুলো সহজ করে দেবে কে, আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সম্মানিত আমার ভাইরা, এই কাজটা যদি কোনো মেম্বারের যদি আল্লাহর ভয় থাকে তাহলে মেম্বারের দায়িত্ব পালন করা তার জন্য সহজ আল্লাহ করে দেবেন। এটা যদি কোনো চেয়ারম্যান আল্লাহকে ভয় করে থাকে তার চেয়ারম্যানের দায়িত্ব পালন করা আল্লাহ তার জন্য সহজ করে দেবেন। কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, রাষ্ট্র পরিচালনা করে, সে পুলিশ প্রধান হয়, পুলিশের হয়, আর্মির হয়, যে কেউ পোস্টে থাকে, তাহলে সে যেই পদে থাকুক না কেন যদি আল্লাহকে ভয় করে তার কঠিন কাজগুলো সহজ করে দেবেন কে, আল্লাহ তাআলা। দায়িত্ব পালন পাওয়ার পরে সে দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করে, জনগণের সাথে যদি প্রতারণা করে, এ ব্যক্তি বেহেস্ত তো দূরের কথা, বেহেস্তের গন্ধ সে পাবে না বলি না অজবিল। তাহলে কাজগুলো সহজ করে দেবেন কে, আল্লাহ তাআলা। কি করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে। এবং যে আল্লাহকে ভয় করে তার ভুলগুলো আল্লাহ তাআলা মুক্ত করে দেন, মাফ করে দেন এবং তার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। কিছু বানালো বলুন, যে আল্লাহকে ভয় করে তার গোলাম মুক্ত করে দেন, তার ভুলগুলো ক্ষমা করে দেন এবং তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। সূরা তালাকের 5 নম্বর আয়াত ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে তিনি আল্লাহ তাআলা তার অপরাধগুলো মিটিয়ে দেবেন বলি সুবহানাল্লাহ। তার অপরাধগুলো কাফফারা হয়ে যাবে, অপরাধগুলো অপরাধ থাকবে না, অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। ওয়ায়ুযিম লাহু আজারান, এবং তার মর্যাদা আল্লাহ তাআলা বিশাল 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 মর্যাদা তারে শালি বানায় দেবেন, সে বিশাল মর্যাদার অধিকারী হয়ে যাবে। হতে পারে সে মূর্খ, হতে পারে সে গরিব, কিন্তু আল্লাহর ভয় থাকার জন্য দেখা যাবে এলাকার সবচেয়ে বড় লোকের চাইতে মর্যাদা তার আরো বেশি হয়ে গেছে আল্লাহর কাছে বলি ঠিক কিনা। কেন আল্লাহর কাছে ধনী গরিবের কোনো পরিচয় নাই, শিক্ষিত মূর্খের কোনো পরিচয় নাই, যার আমল ভালো, যার আল্লাহর ভীতি আছে তারই মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। সম্মানিত আমার ভাইরা, তাহলে আল্লাহকে যে ভয় করে চলবে তার অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন, অপরাধগুলো ক্ষমা করে দেবেন, আর দুই নম্বর হলো তার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেবেন। 5 নম্বর হলো তার মর্যাদা, তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি আখিরাতে মুক্তি দিবেন আল্লাহ তাআলা। পরকালে মুক্তি পাওয়া বড় কঠিন বিষয় না, বড় কঠিন বিষয় পরকালে মুক্তি পাওয়া। যেদিন সমস্ত নবী রাসূলরা নাফসি নাফসি বলতে থাকবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও, নিজের কথা বলবেন, শুধুমাত্র একজন লোক বলতে থাকবেন
রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদের অবস্থা কি, উম্মতের কথা বলবেন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সকল মানুষ যেখানে বিপদগ্রস্ত অবস্থায় থাকবে, নবীরা পর্যন্ত যখন নিজেদের জান বাঁচানোর চেষ্টা করবে, ওই দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুক্তি দেওয়া মানে বিশাল কিছু, ঠিক না বলেন, বিশাল কিছু। সুতরাং আল্লাহকে যে ভয় করে দুনিয়ার জীবনে চলবে, পরকালে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিবেন। সূরা কলমের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিন, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, তাদের প্রভু আল্লাহ তাআলার কাছে মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাতের নাঈম, যে তাদের জন্য রয়েছে পূর্ণ জান্নাত, নিয়ামতে ভরা জান্নাত। সুবহানাল্লাহ, যে জান্নাত নিয়ামতে ভরপুর নিয়ামত আর নিয়ামত, যেখানে অশান্তি বলতে কোনো জিনিস নাই, অভাব বলতে কোনো জিনিস নাই, দুঃখ বলতে কোনো জিনিস নাই, কষ্ট বলতে কোনো জিনিস নাই, আরাম আর আরাম, আনন্দ আর আনন্দ, নিয়ামত আর নিয়ামত, এই নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ তাআলা তাকে দেবেন বলি সুবহানাল্লাহ। শর্ত হলো মুত্তাকি থেকে হতে হবে। কার ভয় অন্তরে থাকতে হবে? আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে চুরি করা যায় না, আল্লাহর ভয় অন্তরে থাকলে ডাকাতি করা যায় না, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকলে মানুষের উপরে জুলুম করা যায় না, আল্লাহর ভয় অন্তরে থাকলে মানুষ হত্যা করা যায় না, আল্লাহর ভয় ভিতরে থাকলে আপনার মানুষের সম্পদ দখল করা যায় না, আল্লাহর ভয় মানুষের ভিতরে থাকলে মজুদদারি করা যায় না, আল্লাহর ভয় থাকলে দেশের সম্পদ বাহিরে পাচার করা যায় না, আল্লাহর ভয় থাকলে জনগণের টাকা আত্মসাৎ করা যায় না, আল্লাহর ভয় থাকলে মানুষের সাথে সে ধোঁকাবাজি করতে পারে না। সুতরাং আমার ভাইরা, তাহলে আল্লাহর ভয় মানুষের ভিতরে যখন তৈরি হয়ে যাবে, তাহলে আল্লাহ তাআলা পরকালে তাকে জান্নাত দেবেন, নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ তাআলা তাকে দেবেন। এই বিষয়ে তিরমিজিতে হাদিস আছে যে আল্লাহর ভয় যারা অর্জন করে তাদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, ও আল্লাহর রাসূল, বেহেশতের মধ্যে বেশি বেশি মানুষ বেহেশতে যাবে কোন কারণে একটু বলেন তো, কোন কাজের কারণে মানুষ বেশি বেহেশতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খালক, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে আর তার চরিত্র উত্তম, এই দুইটি কাজে মানুষকে বেশি বেশি বেহেশতের মধ্যে যাবে। দুইটি কাজের কারণে, যার আল্লাহর ভয় আছে যার ভিতরে, আর আরেকটা কি, উত্তম চরিত্র, এই দুই জিনিসের কারণে মানুষ বেশি বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখন উত্তম চরিত্র হওয়া আর মনে করেন আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, তাহলে এই মানুষের ভিতরে কোনো দুই নম্বরই থাকতে পারে না, করতেও পারে না। ওয়াসাইলান আকসারে মা ইউদখিলুন নাস আন্নার, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহর রাসূল, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নেয় তা তো জানলাম, এবার বলুন তো দেখি কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ রাসূল জবাবে বললেন, আলফামু ওয়াল ফারাজু, মানুষের মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় বলি নাউজুবিল্লাহ। মুখ, এই মুখ দিয়ে যত পাপাচার মিথ্যা কাজ আছে, মিথ্যা কথা আছে, সব মুখ দ্বারা হয়, আর লজ্জাস্থান ছাড়া জেনা ব্যভিচার এই কাজগুলো হয়, তাহলে এই দুইটি জিনিসে মানুষকে জাহান্নামে, দুইটার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। কোন দুইটি জিনিস? মুখের কারণে, আরেকটা কি, লজ্জাস্থান, বেশি জাহান্নামে যাবে। আর দুইটা জিনিসের কারণে মানুষ বেশি বেহেশতে যাবে, এটা হলো উত্তম চরিত্র আর কি, আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম চরিত্র দান করেন এবং আল্লাহ ভীতি যেন দান করেন, আমরা যেন জান্নাতের উপযুক্ত হতে পারি, তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এবং আমাদের মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা জিনিসের হেফাজত যদি আমরা করতে পারি, তাহলে জাহান্নাম থেকে আমরা মুক্তি পাইতে পারবো। আল্লাহ তাআলা এই দুইটা জিনিসের হেফাজত করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মজলিস এভাবে আলোচনা করতেছেন, বহু মানুষ,
একজন লোক মাঝখানে দাঁড়িয়ে পড়তে লাগলেন ও মাইয়াতিল্লাহ ওয়ার রাসূল ও ইখশাল্লাহ ইয়াত্তাকিল্লাহ ইয়াত ওই ওয়া ইখশাল্লাহ ইয়াত্তাকি ফা উলাইকা হুমুল ফাইজুন আলোচনার মাঝখানে দাঁড়িয়ে একজন লোক ঘোষণা দিলেন ওমর বলে এই তুমি কে আমি আলোচনা করতেছি আলোচনার মাঝখানে তুমি এই আয়াত পড়লা তখন সে বলল যে ওমর যে আমি আসতেছিলাম একজন কয়েদির মুখ থেকে আমি এই আয়াতটা শুনেছি কোরআনের এখন এই আয়াতের মধ্যে আমি দেখলাম যে তাওরাত কোরআন তাওরাত জাবুর ইনজিল সকল কিতাবের ইলম আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ওমর বলতেছেন কি বলো তুমি সকল আসমানি কিতাবের ইলম এই কিতাবে দেওয়া এই আয়াতে দেওয়া আছে আয়াতটা তুমি কিভাবে বুঝেছো আয়াত আমরা বহু পড়েছি এবার বলো তোমার ব্যাখ্যা কি তখন ওই লোক বলল ওয়া মাইয়াতিল্লাহ যে আল্লাহর আনুগত্য যে ব্যক্তি করবে আনুগত্য দ্বারা আমি বুঝেছি যে আল্লাহ তাআলার ফরজ আদেশগুলো মেনে চলা আর নিষেধগুলো বর্জন করা ওয়ার রাসূল আর রাসূলের আনুগত্য দ্বারা বুঝেছি যত সুন্নাত আছে সবগুলো পালন করা রাসূলের তরিকা মতো চলা ওয়াখশাল্লাহ এরা দ্বারা বুঝেছি যে অতীত জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ওয়াত্তাকিহি এই অংশ দ্বারা বুঝেছি যে আমি এখন জীবদ্দশা থেকে আমার সামনে যতদিন আমি বেঁচে থাকব ততদিন আল্লাহর কাছ গুনাহর কাছ থেকে আমি বেঁচে থাকব এই চারটি কাজ যে করবে আল্লাহ তাআলা বলেন ফা উলাইকা হুমুল ফাইজুন তারাই হচ্ছে সফলকাম তারাই হচ্ছে কৃতকার্য যে ওমর বলন তো দেখে আল্লাহর হুকুম যে মানবে রাসূলের তরিকা যে চলবে অতীত জীবনের গুনাহ থেকে মাপ চাইবে ভবিষ্যৎ জীবনের গুনাহ থেকে বেঁচে থাকবে সে জান্নাতে যাবে না তো কে যাবে সুবহানাল্লাহ তাহলে এই আয়াতের মধ্যে চারটি কাজ কিন্তু এই চারটি কাজ যদি আমরা সহজে বলে ফেলেছি কিন্তু ওই লোক বুঝলেন যে তাওরাত জাবুর ইনজিল সকল কিতাবের এরম আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কিন্তু আমরা কোরআন পড়ি খতম দেওয়ার জন্য আমরা কোরআন বুঝে বুঝে পড়ি না এটা আমাদের আফসোস সারা জীবন আপনি যদি খতম দেন কোরআন আপনাকে কোনো হেদায়াত দেবে না কারণ কোরআন যদি আপনি বুঝে বুঝে পড়েন সেই কোরআন আপনাকে হেদায়াত দেবে এই জন্য আমাদের মাতৃভাষায় বাংলা অনুবাদ সহ তাফসির সহকারে পড়া আমাদের উচিত সম্মানিত আমার ভাইয়েরা তাহলে কোন কাজে মানুষকে বেশি জান্নাতে নেয় আর কোন কাজ মানুষকে জাহান্নামে নেয় তা আমরা জানলাম তাহলে মানুষকে মুক্তি দান করে কয়টি জিনিস তিনটি এর মধ্যে একটি হলো আল্লাহকে ভয় করে চলা যে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাকে মুক্তি দান করবেন দুনিয়া এবং পরকালে দুই নাম্বার জিনিস হলো আল্লাহ রাসূল বলেছেন দুই নাম্বার হলো সত্য কথা বলা যে সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় সে কি বলবে সত্য কথা বলবে সত্য কথা বলবে উভয় অবস্থায় মানুষকে সবসময় সত্য কথা বলার জন্য এখানে বলা হয়েছে যেন কোনো অবস্থায় সে মিথ্যার আশ্রয় না নিতে পারে মানুষ সাধারণত ভয়ে কইরা কি বলেন লোভে কইরা মিথ্যা কথা বলে ঠিক কিনা বলেন ভয় এবং লোভে কইরা মিথ্যা কথা বলে কিন্তু ভয়ে কইরা লোভের মধ্যে কইরা ভয় কইরা মিথ্যা বলা যাবে না এটা ডাইরেক্ট নিষেধ করা আছে সুতরাং সত্যকে গোপন করার কোনো সুযোগ নাই আপনার এই রাস্তায় যদি সত্য পথে চলতে গিয়ে যদি মৃত্যু হয় মৃত্যুবরণ করা লাগবে তারপর মিথ্যার আশ্রয় নেওয়ার কিছুই সম্ভব নয় ঈমানদারদের এবার শুনুন সূরা বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وانتم تعلمون আল্লাহ তাআলা বলেন তোমরা সত্যের সাথে তোমরা মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করিও না আর সত্যকে তোমরা জেনে শুনে গোপন করিও না এটা আল্লাহ তাআলার আদেশ না নিষেধ এটা আল্লাহ তাআলা বললেন সত্যকে গোপন করিও না আল্লাহ ডাইরেক্ট নিষেধ করলেন তাহলে সত্যকে গোপন করা যাবে নাকি প্রকাশ করতে হবে সত্যকে প্রকাশ করতে হবে কিন্তু ভয়ে থেকে মানুষে লোভে হইরা সত্যকে গোপন করে আসারা নাই আসারা নাই বহুত আছে বহুত আছে সম্মানিত আমার ভাইয়েরা সূরা আনামের 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুলতুম
যখন তোমরা কথা বলবে ফাদিলু তোমরা সত্য কথা বলবে কি কথা বলবে সত্য ইনসাফপূর্ণ কথা বলবে ওয়ালাউ কানা যা কুরবা তুমি যখন বিচারক হবে এটা সমাজের বিচারক হতে পারে এটা আপনার কোর্টের বিচারপতি হতে পারে যখন বিচার করবে আর ওই লোক যদি তোমার আত্মীয় হয় তোমার ছেলেমেয়ে হয় গোষ্ঠীর লোক হয় তারপরে তোমাকে সত্য রায় দিতে হবে তোমার ছেলের কারণে আত্মীয় হওয়ার কারণে মিথ্যা রায় দেওয়ার কোনো সুযোগ তোমার নাই আছে না এরকম আছে না নাই এ আমার দলের লোক কথা বলে নাকি আছে না নাই রায় ফালদাইয়া জায়গা ফালদাই কিনা বলেন রায় ফালদাইয়া জায়গা কি মুসলমান হলাম আমরা কি ভয় আমাদের ভিতরে আছে সম্মানিত আমার ভাইরা খ্রিস্টান একজন বিচারপতি খ্রিস্টান বিচারপতি কোর্টের মধ্যে সে এবার রায় এবার প্রকাশ করবে রায় লেখা হয়ে গেছে শুধু ঘোষণা দেবে এই মুহূর্তে ফোন আসছে তার কাছে যেটা এইভাবে রায় দেওয়া যাবে না রাধা কি ফোনটা কি নিচে থেকে আসছে না উপরে থেকে আসছে উপর থেকে আসছে যার কারণে তার সাক্ষীও চলে যেতে পারে এবং উপর থেকে রায় ফোন আসছে এইভাবে রায় দেওয়া যাবে না সে দাঁড়িয়ে সেরা কোর্টের মধ্যে তার পিস্তল হাতে নিল যেই কোর্টের মধ্যে দাঁড়িয়ে সত্য রায় দেওয়া যাবে না সেখানে আমি জীবিত দেখে কোনো লাভ নাই নিজে মাথার মধ্যে গুলি দেয় নিজে শেষ হয়ে গেল এই যদি খ্রিস্টান বিচারপতির যদি এই আদর্শ হয় তাহলে মুসলমান বিচারপতি এর চেয়ে বেশি আদর্শ হওয়া দরকার ছিল ঠিক কিনা বলেন কিন্তু আজকে রায় উল্টাইয়া যায় এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা যদি তোমার নিকটাত্মীয় হয় আপনজন হয় কিন্তু যখন রায় দেবে সত্য রায় তোমাকে দিতে হবে মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ তোমার নাই সূরা আনাম 152 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন সত্য কথা বলার জন্য খুব সতর্ক থাকতে হবে সত্য সঠিক ন্যায় ব্যতীত কোনো কথা বলা যাবে না কেন বলা যাবে না মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ আল্লাহ তাআলা বলছেন মানুষ মুখ থেকে যা বলে সবগুলো আল্লাহ তাআলার ক্যামেরা ভিডিও রেকর্ড হয়ে যায় ভিডিও রেকর্ড হয়ে যায় সুতরাং তুমি যা বলবে এগুলো কিন্তু ধরা খাবে তুমি সুতরাং তোমার রেকর্ড সব সময় চলছে তোমার সাথে রেকর্ড করার ফেরেশতা তোমার সাথে আছে যা বলবে তাই রেকর্ড হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলা সূরা নিসার 9 নম্বর আয়াতে বলছেন ফালিয়াত্তাকুল্লাহ সুতরাং তাদের আল্লাহর ভয় করা উচিত ওয়ালিয়া কউলু কাউলান সাদিদা এবং তাদেরকে সত্য এবং সঠিক কথা বলা তাদের উচিত সুবহানাল্লাহ তাহলে খেয়াল করুন আল্লাহর ভয় করা তাদের উচিত এবং সত্য এবং সঠিক কথা বলা তাদের উচিত রায় দিয়েছেন কে আল্লাহ তাআলা সুতরাং অসত্য মিথ্যা বলার কোনো সুযোগ কোন ঈমানদারদের নাই তাহলে বাঁচতে হলে তাকে কি করতে হবে সত্য কথা বলতে হবে সর্ব অবস্থায় সূরা আহজাবের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো কাকে আল্লাহকে ভয় করো ওয়া কউলু কাউলান সাদিদা ওয়া কউলু কাউলান সাদিদা এবং তোমরা মানুষের সাথে যখন কথা বলবে সত্য এবং সঠিক কথা বলো সুবহানাল্লাহ এনা আল্লাহ আদেশ করছেন কউলু তোমরা বলো কাউলান সাদিদা সত্য এবং সঠিক কথা বলো তাহলে মানুষের সাথে কথা বলতে সত্য কথা বলতে হবে না মিথ্যা কি কথা যেটা সত্য সেটা বলতে হবে যেটা সঠিক সেটা বলতে হবে এটা আমাদের বিরুদ্ধে গেল বলতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত আমার ভাইরা এই আয়াতগুলোতে আল্লাহ মানুষকে সতর্ক করেছেন যে একমাত্র আল্লাহকেই ভয় করে চলতে হবে এবং সদা সর্বদা মানুষকে সত্য এবং ন্যায় কথা বলতে হবে মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না এই বিষয়ে বুখারী শরীফের হাদিসের একটা অংশ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে আল্লাহ এবং পরকালের বিশ্বাসী আল্লাহরে বিশ্বাস করে আল্লাহ একজন আছেন পরকাল হবে বিশ্বাস যারা আছে ফালিয়াল কুল খায়রান সে যেন সত্য কথা বলে আবিলিয়াস মুত অথবা সে যেন চুপ থাকে তাহলে আল্লাহ তাআলার কথা তো গেল সত্য বলার জন্য ডাইরেক্ট করা নির্দেশ আবার আল্লাহ রাসূলের কথা হলো সেজন্য কি বলে সত্য কথা বলে যদি আল্লাহতে বিশ্বাসী হয়ে থাকে সম্মানিত আমার ভাইরা সর্ব অবস্থায় হক ও ন্যায়ের কথা বলা প্রত্যেকটা মুসলমানের অত্যন্ত জরুরি এই বিষয়ে আল্লাহ রাসূল আসলাম বলেছেন কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান তোমরা সত্য কথা বলো তোমরা সত্য কথা বলো যদিও তা তোমাদের কাছে কঠিন হয় তোমাদের কাছে তিতা হয় অপছন্দ হয় তারপরে কি বলো সত্য কথা বলো সম্মানিত আমার ভাইরা
তাহলে সর্ব অবস্থা যে কাজ আমাদের করতে হবে সেটা কি কাজ সত্য কথা বলা কি কাজ সত্য কথা বলা আপনি জানেন যে একজন লোক ফজর নামাজের সময় মসজিদে যাইতেছে এখন সে ঘর থেকে বাড়িয়ে পড়তেছে যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা এবার আসুন কবরে তারে মজা দেখাবো কার বল বল জি খেয়াল করে শুনো এখন সে চিন্তা করলো এই কথা বলার পর এখন তার রাস্তা দিয়ে একজন মেম্বারের বাড়ি মেম্বার ছিল বেনামাসি মেম্বার কি কত বলা মেম্বার কি সাইন আমার আমি বলি না যে এই এলাকার মেম্বার বেনামাজি মানে ওই লোক যাচ্ছে নামাজ পড়ার জন্য মসজিদে ওইটা বলতে বলতে যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা এবার আসক কবরে তার মজা দেখাম এবার মেম্বারের বাড়ির কাছে চিন্তা করতেছে মেম্বারের বাড়ির কাছে যাবো এ তো বেনামাজি এ তো খিপা যাবো আমি কথা বললি যখন বলতেছে দূরিতে মেম্বার এ কে এবার সে চিন্তা করলো কে কোনো যদি আমি বন্ধ করে দিতাম আমি মেম্বারে না ডরেলাম আল্লাহর তো ডরেলাম না যাও রইব যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা এবার আসক কবরে তার মজা দেখাবো খেয়াল করো আমার ভাইরা তাহলে সে কি আল্লাহরে ভয় করছে না মেম্বারে ভয় করছে আল্লাহকে ভয় করেছে সুতরাং কাউকে ভয় করা যাবে না সত্য কথা প্রকাশই করতে হবে সম্মানিত আমার ভাইরা যে মুসনাদ আহমদে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা ইয়ামনা আন্না আহাদাকুম ইত্তিকাউন নাস সুতরাং মানুষকে ভয় যেন কোনো ব্যক্তিকে সত্য বলা থেকে বিরত না রাখে ইয়াতাকাল্লামা বিল হাক্কি ইযা রাআহু আও শাহিদা খেয়াল করুন বিষয়টা যখন সে সত্যকে দেখবে এবং সত্যকে সাক্ষ্য দেবে কিন্তু মানুষকে ভয় করে যেন সত্য থেকে সে বিরত না থাকে তাকে সত্য বলতে হবে মানুষকে ভয় করা তার যাবে না এটা মুসনাদ আহমদে হাদিস আল্লাহ রাসূল বলেছেন বাইহাকীতে হাদিস আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল আসলাম বলেছেন লা ইয়াহকিরান্না আহাদুকুম নাফসাহু আইয়ারা আমরাল্লাহ আলাইহি ফিহি মাকাল যে মানুষের যেন এমনটা না হয় যে সে দেখলো যে এটা সত্য কিন্তু এখানে সে সত্য কথা বলল না কি বললো না সত্য কথা বললো না লায়া কম বিহি এবং সত্য কথা সে সাক্ষ্য দিল না সত্য বললো না সাক্ষ্য দিল না ফালিয়াকুল্লা ফায়াকুল তখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে নিজে জিজ্ঞাসা করবেন কে জিজ্ঞাসা করবেন স্বয়ং আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন ওই অমুক এবার অমুকটা সাধারণ মানুষ হতে পারে অমুকটা মেম্বার হতে পারে অমুকটা চেয়ারম্যান হতে পারে অমুকটা এমপি মন্ত্রী হতে পারে যে কোনো কর্মকর্তা হতে পারে সাধারণ মানুষ হতে পারে আল্লাহ বলবেন মা মানে আকা আনতাকুলা ইয়াওমান কাদা কাদা ওই দিন তুমি ওই সত্য কথা না বলে এমন এমন বলছিলে কেন কোন জিনিস তোমাকে সত্য বলা থেকে বিরত রেখেছে এবার বলো তো দেখি প্রশ্ন করবে কে স্বয়ং আল্লাহ তাআলা জবাব দেওয়ার কোনো সুযোগ আছে আর জবাব দেওয়ার সুযোগ আছে তখন কোনো উকিল ব্যারিস্টার কাজে আসবে কোনো উকিল ব্যারিস্টার কেউ আপনার পাশে দাঁড়াবে না আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন তখন সে বলবে কালা ইয়া রাব্বি ইন্নি খাশিতুন নাস ও আল্লাহ তাআলা আমি অমুকের ভয়ে কথাটা বলছি আল্লাহ আমি সত্য বলতাম কিন্তু অমুকে আমার ভয় লাগছে আমার আমার কী যেন করে ফেলে নাকি কোনো বিপদে পড়ে যায় কি না এই ভয়ে কিন্তু মানুষের ভয়ে আমি ওই সত্য কথাটা বলে যাই আল্লাহ এবার বলবে কাল আল্লাহ তালা বলেন ইয়া আহাক্ক আন্তাক্ষা যে ওই লোকের চাইতে বেশি ভয় করার হকদার ছিলাম আমি আল্লাহ তালা সুতরাং তুমি আমাকে ভয় করলে না কেন আল্লাহ একবার সেদিন কোনো জবাব আছে কোনো জবাব নেই কোনো জবাব দিতে পারবেন না তাহলে সেদিন যদি জবাব না যায় তাহলে যাইতে হবে কই ওই জাহান্নামে যাওয়া লাগবে এর জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জিনিস দুই নম্বর হলো সত্য কথা সর্ব অবস্থায় বলা সর্ব অবস্থায় বলা সম্মানিত আমার ভাইয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে মানুষের ভয়ে যারা সত্য কথা বলে না তাদের বিষয়ে আল্লাহ রাসূল বলেছেন যে কি আসাকিতু আনিল হাক্ক শয়তানুন আখরাস যে ব্যক্তি সত্য কথা বলবে না সত্য কথা বলা থেকে চুপ থাকবে আসাকিদ ওই চুপকারী ব্যক্তিটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বোবা শয়তান কি শয়তান
কি শয়তান? আচ্ছা বালা শয়তান বলে দেব, হয়তো বোবা শয়তানের সাথে আল্লাহ রাসূল তুলনা দিয়েছেন। সুতরাং বোবা শয়তান আমরা হব নাকি মানুষ হব? আল্লাহ আমাদের বানাইছে কি মানুষ না শয়তান? কি বানাইছে আল্লাহ? আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন, আমাদেরকে জান্নাতের উপযুক্ত বান্দা হিসেবে তৈরি করেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন। কিন্তু আমি আপনি যদি সত্য কথা না বলি তাহলে আমি আপনি হয়ে যাব শয়তান, বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। আল্লাহ এই বোবা শয়তান থেকে, হওয়া থেকে আমাদেরকে হেফাজত করো সবাই বলে আমিন। সুতরাং মুক্তি পাইতে হলে, পরকালে জান্নাতে যেতে হলে সত্য কথা বলতে হবে, কাউকে ভয় করা যাবে না, কাউকে ভয় করা যাবে না। সময় দাম ভাইরা, এ বিষয়ে মুসনাদে আহমদে আরেকটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন লাইয়ামলা আন্না রাজুলান মাহামাতুন নাস, যে ব্যক্তি মানুষকে ভয় করে আইয়া তাকাল্লামা বিল হাক্কে ইজা আলিমা, সত্য জানলো, জানার পর মানুষকে ভয় করে সে সত্যটা সে প্রকাশ করলো না, সত্য কথা বললো না। ইল্লা ইন্না আবদালাল জিহাদে কালিমাতু হাক্কের ইন্দা সুলতানিন জায়ের, আল্লাহ রাসূল বলেছেন যে বিদ্রোহী স্বৈরাচারী শাসকের সামনে সত্য কথা বলা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় জিহাদ। কিন্তু সেই জিহাদ থেকে আমরা অনেক দূরে, কি যেন হয়ে যায়, কি যেন হয়ে যায়, আমি টার্গেটিনই হয়ে যায়, আছে না আমি কথা বলেন, আমি টার্গেটিনই হয়ে যায়। আর কার টার্গেটে ফরবা? আল্লাহ তো তোমার টার্গেট করে রাখছে, আল্লাহ টার্গেটে যদি ফর জাহান্নামে যাইবা, আর এর টার্গেটে ফেলে বেশি তোমার জেলখানায় যাবা, আর সর্ববেশি হলে তোমার ফাঁসি হবে, এর চেয়ে বেশি আর কি হবে? যাবে তুমি আল্লাহ জান্নাতে। সুবহানাল্লাহ, বলেন কার টার্গেটে থাকবেন? এবার মানুষের টার্গেটে না আল্লাহ টার্গেটে? আল্লাহ টার্গেটে থাকলে জান্নাতে যেতে পারবেন। সময় তোমার ভাইরা, বুখারী শরীফ হাদিস, আল্লাহ রাসূল আসলাম বলেছেন ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে ভালোর দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায় সত্য কথা? মানুষকে কোন দিকে নিয়ে যায়? পুণ্যের দিকে, ভালোর দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্য নেক কাজ মানুষকে বেহেশতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ, তাহলে খেয়াল করে সত্য কোন দিকে? সত্য মানুষকে নেকের দিকে নিয়ে যায়, ভালো কাজের দিকে নিয়ে যায়, আর ভালো কাজ মানুষকে কোন দিকে নিয়ে যায়? জান্নাতের দিকে নিয়ে যায়। ও ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দিকান, আর মানুষ যখন সত্য কথাই সব সময় বলে তখন আল্লাহর আরশ, আল্লাহর দরবারে যে কিতাব রয়েছে ওই কিতাবের মধ্যে তার নাম লিপিবদ্ধ করা হয় সিদ্দিক হিসাবে। বলি সুবহানাল্লাহ, মানে সত্যবাদী হিসাবে। পৃথিবীতে একজন ব্যক্তি সিদ্দিক, তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ওই সিদ্দিকদের যে খাতা, সেই খাতার মধ্যে নাম লেখা হয়ে যায় এই ব্যক্তি সিদ্দিকই, মানে সত্যবাদী, আল্লাহর দরবারে নাম লেখা হয়ে যায়। তাহলে এক নম্বর কাজ সত্য বলা, সত্য বলে নেকের দিকে নেবে, আর নেক কাজ জান্নাতের দিকে নেবে। জান্নাতে তো যাবে যাবে, আবার সিদ্দিকিনদের সাথে তার নামের তালিকা থাকবে। এবার সে গরিব হোক, এবার সে মূর্খ হোক, যেই হোক না কেন, এবার ধনী গরিব যেই হোক না কেন, এই কাজ যে করবে সিদ্দিকের কাতারে তার নাম লেখা থাকবে। এবার অপর দিকে আসেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যা মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়। কিসের দিকে? ফুজুর, ফুজুর পাপের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ও ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কোন দিকে নেয়? পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। শুধু তাই নয়, ও ইন্নার রাজুলা লা ইউকযিবু লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবু ইনদাল ইউকতাবা ইনদাল্লাহি কাযাবান, আল্লাহ রাসূল বলেছেন শুধু মিথ্যা তাকে পাপের দিকে নেয়, পাপ তাকে জাহান্নামে নেয় এই না। ওই যে মিথ্যাবাদীদের একটা কিতাব আছে, মিথ্যাবাদীদের একটা খাতা আছে, ওই খাতার মধ্যে তার নাম লেখা হয়ে যায় মিথ্যাবাদী। বলি না ওজবিল্লা, এবার আপনি আলেম হলো মিথ্যাবাদী, আপনি ভিসা বলেও মিথ্যাবাদী, ঠিক না বলেন? এবার আপনি যেই হন না কেন, যত বড় ভিসার হন, যত কর্মকর্তাই হন আর সাধারণ মানুষ হন, যদি মিথ্যার মধ্যে আপনি থাকেন তাহলে আল্লাহর দরবারে মিথ্যাবাদীদের খাতার আপনার নাম লেখা হয়ে যাবে, আর সত্য কথা যদি বলেন সত্যবাদীদের খাতায় আপনার নাম লিপিবদ্ধ করা হয়ে যাবে। আমরা কোন কাতারে থাকতে চাই? সম্মানিত আমার ভাইরা, যদি পরকালে আমরা মুক্তি পাইতে চাই তাহলে আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে সর্ব অবস্থায়। কারুর কারুর ভয়ে আমাদেরকে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সম্মানিত আমার ভাই, তাহলে দুই নম্বর গেল, তাহলে মানুষকে মুক্তি দান করে কয়টা কাজ, কয়টা কাজ বলছিলাম?
আল মুনজিয়াতু সালাসুন মুক্তি দানকারী জিনিস হলো মানুষের তিনটি এক নম্বর হলো আল্লাহকে ভয় করে চলা এটা ব্যাখ্যা আমরা করে ফেলেছি দুই নম্বর হলো সর্ব অবস্থায় ক্রোধ এবং রাগ সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় সত্য কথা বলা সত্য সাক্ষী দেওয়া তিন নম্বর হলো যে সচ্চল অসচ্চল উভয় অবস্থায় আপনাকে মিতব্যয়ী হওয়া কি হওয়া দানশীল হওয়া সচ্চল অসচ্চল উভয় অবস্থায় কি হওয়া মিতব্যয়ী হওয়া দানশীল হওয়া এখন এটা একটু বোঝা দরকার সহজে বুঝতে পারবেন কঠিন করে আমরা চেষ্টা করব না দনীয় অবস্থায় বেহিসাবী হিসাবে এবং আপনার অপচয় করা যাবে না আপনি ধনী হয়েছেন টাকা যেমনে মনে সেমনে খরচ করবেন সম্ভব না আপনি মনে করছেন টাকার মালিক আপনি সম্পদের মালিক আপনি না আপনার জান এবং মাল সমস্ত সম্পদের মালিক স্বয়ং আল্লাহ তাআলা এটা আপনার কাছে আমানত রেখেছেন মাত্র কি রেখেছেন আমানত আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়ে গেছেন কে কিনে নিছে আল্লাহ জান্নাতের বিনিময়ে সুতরাং সম্পদ এবং এই জানের মালিক আমি নিজে নই আমার সম্পদ এবং জানের মালিক কে আল্লাহ তাআলা এখন আমার সম্পদ আমার কাছে আছে জানও আমার কাছে আছে যে কোনো জায়গায় জান দেওয়া যাবে না জান দিতে হলে দিতে হবে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় যে কোনো জায়গায় করা যাবে না সম্পদ ব্যয় করলে করতে হবে আল্লাহর রাস্তায় এর বাহিরে ব্যয় করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কারণ আমার কাছে আমানত রাখা হয়েছে জান এবং মালকে আমানতের খেয়ানত যেন আমরা না করি সুতরাং বেশি আপনার অপচয় করা যাবে না আবার দান করতে করতে ফকির হওয়া যাবে না ইসলাম আমাদের বলে না অপচয় ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অপচয়কারী শয়তানের ভাই আল্লাহ বলেছেন কে বলছেন অপচয়কারী কার ভাই আর শয়তানের ভাই হলো অপচয়কারী তাহলে আল্লাহ আমাদেরকে শয়তান বানায় নাই কিন্তু অপচয় করলে এই আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব শয়তানের ভাই হয়ে যাবে নাউজুবিল্লাহ বলবেন না এখন অপচয় কি শুধু টাকা পয়সায় শুধু টাকা পয়সায় আপনার ফ্যানের প্রয়োজন এই রুমে বসে রয়েছেন ওই রুমে ফ্যান চালিয়ে রাখছেন এটা কি অপচয় না কথা বলেন না কেন দুপুরে রান্না করবেন সকালবেলা রুটি বানিয়ে সেটা গ্যাসের চুলা জ্বালাই রাখছেন দুপুরে রান্না করবেন এটা কি অপচয় না কথা বলেন না কেন রাষ্ট্রীয় সম্পদ আপনি অপচয় করছেন 18 কোটি মানুষের সম্পদ আপনি নষ্ট করছেন গ্যাসের চুলা জ্বালাই রেখে তাহলে এই 18 কোটি মানুষের কাছে আপনি ক্ষমা চাইবেন কিভাবে কিভাবে ক্ষমা চাইবেন সুতরাং অনেক আছে না নাই কথা বলেন না কেন গ্যাসের চুলা জ্বলছে তো জ্বলছে আর নিবে না আছে না নাই এমনটা করা যাবে না কাচ্চের বন্ধ করে ফেলতে হবে যদি সালাইয়া রাখেন আপনি অপচয়কারী আর অপচয়কারী শয়তানের ভাই আপনি মানুষ না আপনি শয়তানের ভাই কথা বলেন না কেন কি গ্যাস জ্বালিয়ে রাখা কি অপচয় নয় অবশ্যই এটা অপচয় শুধু টাকা পয়সাই শুধু অপচয় নয় এভাবে প্রত্যেকটা কাজে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পোশাকের দিক দিয়ে অপচয় করতে পারবেন না জুতা ব্যবহারে অপচয় করতে পারবেন না হ্যাঁ আপনার সম্পদ অনুযায়ী পোশাক জুতা সব আপনি ব্যবহার করবেন সম্পদ অনুযায়ী আপনাকে করতে হবে না করলে আবার খবর আছে সম্পদ আছে বকিলামি করতে পারবেন না সম্পদ আছে আপনি ফুরাতন জামা পরবেন সম্পদ না আপনি করতে পারবেন না জবাবদিহি করতে হবে সম্পদের বিষয়ে আপনাকে এই জন্য আল্লাহ তাআলার নির্দেশনা হলো ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান সূরা বনী ইসরাঈল 29 নম্বর আয়াত যে তুমি দান না করে বকিল হইয়া হাতকে এভাবে গুটাইয়া রাখবা না তার মানে কি খেয়াল করে শীতকালে আমরা হাত ছাতরের নিচে এভাবে রাখি না কথা বলেন এভাবে রাখি না তার মানে এভাবে গুটাই রাখো না মানে কি তার মানে দান করো মানে বকিল হইও না কৃপণ হইও না অলৌকিকা গলার সাথে হাতকে বেঁধে রেখো না ওয়ালা তাবসুত কুল্লাল বাস্ত আবার দান করতে করতে একবারে তুমি ফুতুরো হয়ে যাইও না দেখছেন দান না করে কৃপণ হইও না আবার দান করতে করতে কি হইও না একদম নিঃস্ব হয়ে যাও না ফাতাকউদ মালুমাম মাহসুরা যেহেতু বেশি দান করতে করতে পরবর্তীতে তুমি অনুতপ্ত হবে এমনটা যেন না হয় তাহলে দেখছেন দানের ফর্মুলা আল্লাহ দিয়েছেন আপনি ইচ্ছা করলে সব ছাইরা দিবেন এমনটা নয় আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে অতিরিক্ত আপনি দান করতে পারেন কিন্তু আবার হাতকে গুজে রেখে কৃপণ হতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এটা আরো সহজে আমরা বুঝতে পারি সূরা ফুরকানের 66 নম্বর আয়াতে আরো সহজে কিভাবে ওয়াল্লাযিনা ইযা আনফাকু যারা দান করে তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন লাম ইউসরিফু সে অপচয় করবে না
ওয়ালাম ইয়াকতুরু আবার একদম ছেড়েও দেবে না ওয়া কানা বাইনা দালিকা কাওয়ামা সে দুইটার মাঝামাঝি অবস্থান করবে সুবহানাল্লাহ বলে মানে দান করে ফকিরও হবে না আবার দান না করে কি কিপন হবে না বকির হবে না এই দুইটার মাঝামাঝি অবস্থানে সে দান করবে সুবহানাল্লাহ আল্লাহ কত ফর্মুলা দিয়েছেন শুধু আমাদের অযোগ্যতার কারণে আমাদের ইলমের কমতির কারণে আমরা জানি না সম্মানিত আমার ভাইরা সুতরাং সম্পদের অপচয় করা যাবে না তাহলে সম্পদের অপচয় করা যাবে না এটা একটা কথা আছে যে খাইরুল উমুরি আউসাতুহা সকল কিছুর মধ্যম পন্থাই হলো কি উত্তম কি পন্থা মধ্যম পন্থা উত্তম একবারে বাড়াবাড়িও না আবার ছেড়ে দাও না বাইনা তাফরিদ ওয়াল ইফরাদ বাড়াবাড়িও না আবার ছেড়ে দাও না দিলাও না আবার তাইও না দুইটার মাঝামাঝি অবস্থান দুইটা কি মাঝামাঝি অবস্থান সুতরাং দান করতে হলে মধ্যম পথ অবলম্বন করতে হবে সম্মানিত আমার ভাইরা তাহলে আমরা যে মানুষকে মুক্তি দান করে দিয়ে থাকে যে আল মুনজিয়াতুন সালাসা যে তিনটি জিনিস মানুষকে মুক্তি দান করে থাকে ব্যাখ্যা সহকারে আমরা শুনতে পারলাম যে একটি জিনিস হলো যে আল্লাহর ভয় অর্জন করা দ্বিতীয়টা হলো সর্ব অবস্থা সত্য কথা বলা তৃতীয়টি হলো যে ধনী এবং গরিব নিঃস্ব উভয় অবস্থায় সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা এই তিনটি জিনিস মানুষকে মুক্তি দান করে থাকে ব্যাখ্যা